আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম খান, সহকারী অধ্যাপক নিউরোসার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। যখনই নিউরোসার্জিক্যাল কোনো প্রবলেম হয়, মানুষ বিচলিত হয়ে পড়ে, সেটা ব্রেনের সমস্যা হোক, সেটা মেরুদণ্ডের সমস্যাই হোক। আমি মেরুদণ্ডের সমস্যাটা যেহেতু 80% কেসে মানুষ ফেস করে, আমি সে ব্যাপারে একটু হাইলাইট দিতে চাই। অনেকে ঘাড় ব্যথা হয়, পিঠের ব্যথা হয়, আবার দেখা গেলো যে কারো কারো মেরুদণ্ডের নিচের দিকে মাজার ব্যথা হয়। মাজার ব্যথা হলেই আমাদের রুগীরা বা সাধারণ মানুষরা মনে করে যে এটা মনে হয় PLID। আসলে PLID ছাড়াও কিন্তু অনেক কারণ আছে যেগুলোর কারণে মানুষের মাজা ব্যথা হতে পারে। এই যেমন কারো অ্যাক্সিডেন্ট হলো, স্পোর্টস ইঞ্জুরি হলো, কেউ কাউকে মারলো, ট্রমা করলো, আঘাত করলো, কোনো কারণে অনেক সময় টিবি হয়, জক্কা হয়, সেই জক্কার কারণে কিন্তু মানুষের মেরুদণ্ডে ব্যথা হতে পারে। এরপরে বয়সের কারণে, হাড়ের ক্ষয়ের কারণে, PLID-র কারণে, তারপর ডিজেনারেশনের কারণে এরকম মাজা ব্যথা হতে পারে। কারো কারো টিউমার যেমন লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা, এগুলোর কারণেও কিন্তু মাজা ব্যথা হতে পারে। ভ্যারাইটিস কারণে মাজা ব্যথা যখন হয়, বেশিরভাগ মানুষ পরামর্শ করে হলো সাধারণ লোকেদের সাথে, ডাক্তারদের সাথে সহজে যোগাযোগ করে না বা কথা বলে না বা পরামর্শ করে না। সে দেখা গেলো যে অসুস্থ হলেও মাজা ব্যথা হলেও সে একজন কবিরাজের সাথে কথা বললো, কবিরাজের কিন্তু আসলে মাজা ব্যথা সম্পর্কে কোনো জ্ঞানই নেই। বা দেখা গেলো যে গ্রামের সাধারণ কিছু লোকজন আছে, পণ্ডিত ব্যক্তি আছে, তাদের সাথে কথা বললো, সে একটা জ্ঞান ঝেড়ে দিল। তার উপরে দেখা যায় মানুষের এই যে সমস্যাটা আরও জটিল আকার ধারণ করলো। বুঝতে বুঝতে সে দেখা গেলো যে অনেক দূর সময় পার করে ফেললো। যদি টিবি হয়, যেটা প্রাথমিকভাবে চিকিৎসা করলে রোগী সম্পূর্ণরূপে কিউর হয়ে যেত, সে টিবির হাড় ধরে গেল। একটা টিউমার যেটা মনে করেন লোকালাইজ ছিল, এক জায়গায় ছিল, সে দেখা গেলো যে সেটা নিয়ে অপেক্ষা করতে করতে বুঝতে বুঝতে দেখা গেলো যে সেটা ছড়িয়ে পড়লো। এরপরে PLID যখন হয়, দেখা গেলো যে শুরুর দিকে এমন অবস্থায় ছিল, সার্জারি করলে কিংবা অ্যাডভোকেট পরামর্শ নিলে সে হয়তো সহজে সুস্থ হয়ে যেত, কিন্তু দেরি করতে 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 এমন একটা অবস্থা দাঁড় হলো যে রোগীর কডা ইকুইনা সিন্ড্রোম হলো। কডা ইকুইনা সিন্ড্রোম হলো মেরুদণ্ডের PLID বলেন, টিউমার বলেন, টিবি বলেন, যে কোনো কিছুর জন্য একদম শেষ অবস্থা। যখন পায়খানা প্রস্রাব ইনভলভ হয়, সেক্স ইনভলভ হয় মানুষের, তখন শেষ অবস্থা হয়ে যায় তখন। এটা যে শুধুমাত্র PLID-র কারণে হয় তা না, ওই যে বললাম ডিজেনারেটিভ ক্যানালিস্টেনোসিস, এই ক্যানালিস্টেনোসিসও কিন্তু কডা ইকুইনা সিন্ড্রোমের একটা কারণ। তো একটা মানুষ অপেক্ষা করবে, ঠিক আছে, ডাক্তারের সাথে পরামর্শ করবে, ঠিক আছে, বুদ্ধি নিবে, ঠিক আছে, কিন্তু যখন সার্জারির কথা যখন আসবে, তখন এটা আসলে দেরি করা আসলে ঠিক না। কারণ হলো, আপনি একদিন বুঝেন, দুদিন বুঝেন, এক মাস বুঝেন, দুই মাস বুঝেন, তিন মাস বুঝেন, আমাদের কাছে কিছু কিছু রোগী আসে 8-10 বছর ধরে সে মাজা ব্যথায় ভুগতেছে, এবং 8 বছর আগে ডাক্তার কোনো একজন নিউরোসার্জন তাকে বলছে যে তার সার্জারি লাগবে, কিন্তু আজ পর্যন্ত সে সার্জারিটা করায় নাই। আমার কথা হলো, আপনার যদি একজনকে বাড়ানো লাগে, দুজন দেখান, দুজনকে বাড়ানোর 5 জন দেখান, সেটা কোনো ফ্যাক্টর না। কিন্তু কথা হলো, যখন আপনার প্রশ্ন আসবে যে সার্জারি লাগবে, সে অবস্থায় আপনি আর হেলা করে, অবহেলা করে নিজের ক্ষতি করবেন না। বেশি অবহেলা করলে বা বেশি দেরি করলে কি হয়, রোগের মাত্রা এত খারাপ হয়ে যায় যে কোনো সার্জনই তাকে পুরোপুরি ভালো করতে পারে না। তখন দেখা যায় যে ডাক্তার সাহেব আপনার অপারেশন করলো, তারই বদনাম। এখন আমরা যখন এরকম মাজা ব্যথার কোনো সার্জারি করি, বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখি, বলে যে স্যার আমার এক আত্মীয় তো অপারেশন করার পরে আরও পঙ্গু হয়ে গেছে, আরও খারাপ হয়ে গেছে। কিন্তু সে যে সার্জন তাকে সার্জারি করার 10 বছর পরে সার্জারি করছে, রোগের 12টা বাজিয়ে যে সার্জারি করছে, সে কিন্তু সেটা বলে না। সে বলে যে অপারেশন করার পরে আগের থেকে খারাপ হয়েছে। কিন্তু শুধু যে আপনার অপারেশনের আপনি বন্ধনত দিচ্ছেন তা না, আপনার এখানে বুঝতে হবে যে আপনি রোগের 12টা বাজিয়ে অপারেশনটা করছেন। তো এক্ষেত্রে আপনার মেরুদণ্ডের জন্য যে সবচেয়ে 1 নম্বর পরীক্ষা যদি হয়, সেটা হলো এক্সরে। সেটা গাড়ের হোক, সেটা পিঠের হোক, সেটা হলো মাজার হোক। আর 2 নম্বর এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা হলো MRI। সেটা সার্ভাইকাল হলে সার্ভাইকাল স্পাইন, ডরসাল হলে ডরসাল স্পাইন, ল্যাম্বোসাকাল হলে ল্যাম্বোসাকাল স্পাইন। এই জিনিসগুলো থেকে আপনার সার্জন, নিউরোসার্জন আপনাকে কিন্তু মোটামুটি 99.9% আইডিয়া আপনাকে দিয়ে দেবে।